এখানে আমরা হর্স রাইডিং থেকে শুরু করব। Everything goes smooth, goes correct. So we get a good shoot because the director आज he is shooting somewhere else. वो underwater shoot कर रहे हैं तो वो परसों से उनको join करेंगे। तो आज मैं संभाल रहा हूँ। तो सब लोग शांति से because ठीक से मतलब प्यार से काम। Team work करेंगे no problem. Part 2 is more challenging, much more adventurous. আজকে আমাদের শুট ছিল কাস্তানো কাস্তানো একটা ফার্ম হর্স ফার্ম সেখানে আমরা শুটিং করলাম এখানেই সব ঘোড়ার শটগুলো হলো ঘোড়ায় যাওয়া রাবার প্লান্টেশনে ঘোড়ায় যাওয়া পাম ট্রিজ সব কিছু শট হলো ভালোই হলো খুবই ভালোই হলো আজকে বৃষ্টি ফোরকাস্ট ছিল কিন্তু বৃষ্টি হয়নি আজকে ইনফ্যাক্ট এই এই আমরা যেখানে শ্যুট করছি সেখানে ইনফ্যাক্ট খুব প্রচুর অ্যানাকন্ডা এবং এই জলে জাস্ট প্যান করে দেখতে পারিস জলে এখানে প্রচুর ক্যামেরা আছে রিতেশ ভাই আমরা দেখেওছি কয়েক কয়েকটা সবই শর্ট আজকে যার প্ল্যান ছিল হয়ে গেছে আজকে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না ঘোড়া থেকে পড়ে গিয়েছিল বাট ফাইন অ্যাক্সিডেন্টালি এই নিয়ে তিনবার পড়লো বেটা দিস ইজ ইয়োর থার্ড টাইম ফলোইং ফ্রম দ্য হাউস অর সেকেন্ড টাইম সেকেন্ড বাট দিস টাইম সিট ইট এন্ড নেভার বিফোর নেভার নেভার ওয়েন ইউ নেভার দিস ইজ লিটল লাকি দ্যান দ্য লাস্ট টাইম মিস্টার লুইস আমাদের হেল্প করলেন আর স্যান্ড্রো As usual, he is always there with us. We are all thankful to the Brazilian crew and the Indian crew. Mr. Luiz is happy to be here with you guys shooting the Amazon. And he never thought one day he was going to participate in one of the shootings with such special people. That is the words of Mr. Luiz, the horse guy. শুটিং ভালোই হলো দেখা যাক আগামী কয়েকদিন বাকি আছে সেম উদ্যমের রয়ে যেতে হবে